বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে ভণ্ড আহলে হাদিসদের 2013 সনের তরুণ প্রজন্মের নামাজটা কিরূপ ধারণ করবে সেটা সচিত্র পরিবেশন করা হবে। আহলে হাদিস জামাত তাদের বিভিন্ন উৎপাতের মধ্যে একটি হলো যে জুমার নামাজে বাংলা খুতবা প্রদান করা। তারা এক্ষেত্রে আহলে হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করে যাচ্ছে। তাদের এই জুমার নামাজে বাংলা খুতবা প্রদানের পিছনে সবচেয়ে বড় যে এজেন্ডা রয়েছে সেটা হলো পুরো নামাজকে তারা বাংলায় পরিবর্তিত করতে চায়। সুতরাং দিন গড়ানোর সাথে সাথে কালের আবর্তে 2013 সনে যদি আহলে হাদিস জামাত তাদের এই জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তাহলে গোটা মুসলিম উম্মার এতদিন ধরে চলে আসা নামাজটির রূপটি কি ভয়াবহ আকার ধারণ করবে সেটা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। 2030 ইসলামিক আহলে হাদিস বাংলাদেশ তরুণ প্রজন্ম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল। সুদীপ দর্শক দেখুন, এদের প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, পরম করুণাময় অসীম দয়ালু, বিচার দিনের মালিক, আমরা তোমার ইবাদত করি এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয় এবং যারা পথ প্রষ্ট হয়েছে। আপনার কি জানা নেই আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন? তাদের চেষ্টা তদবিরকে সম্পূর্ণ ব্যর্থ করে দেননি এবং তিনি তাদের উপর যাকে যাকে পক্ষীকুল প্রেরণ করলেন, যারা তাদের উপর কঙ্কর জাতীয় প্রস্তর সমূহ নিক্ষেপ করছিল, অনন্তর আল্লাহ তাদেরকে বক্ষিত ভূষির ন্যায় বিনিষ্ট করে দিলেন। সবচেয়ে বড় আল্লাহ তার কথা শুনেছে যে আল্লাহর প্রশংসা করেছে, সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, পরম করুণাময় অসীম দয়ালু, বিচার দিনের মালিক,
মালিক, আমরা তোমার ইবাদত করি এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ নয়, যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয় এবং যারা পথ প্রষ্ট হয়েছে। আপনি বলে দিন যে তিনি আল্লাহ, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আল্লাহ তার কথা শুনেছে, যে তার প্রশংসা করেছে, সবচেয়ে বড় আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত কওমি মাদ্রাসার কিছু ছাত্র বেয়াদব, আর এই বেয়াদবদেরকে শিক্ষা দিয়েছে বিদাতি বেয়াদব। বিদাতি তো ব দেওয়া আছে আর বেয়াদবে ব আছে, বিদাতি বেয়াদব তাদের ওস্তাদ শিক্ষকগুলি, কারণ এরা বেয়াদব আর বেয়াদবই শিখেছে কওমি মাদ্রাসায়। এরা শিখিয়েছে টাট্টা মজাক করা ইসলাম নিয়ে, নামাজ পড়ছে আর সেই নামাজে পাঁকে দূরে করে রেখে দাঁড়াচ্ছে। আমি তাদেরকে বলবো যে তোমাদের মজহাবে আছে যে দুই পায়ের মাঝখানে মাত্র এক বিঘত হবে অথবা চার আঙ্গুল হবে, এর দলিল একটা হাদিস দাও তো কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই মজহাবধারীদের যে দুই পায়ের মাঝখানে শুধু এতটুকু ফাঁক রাখা চলবে আর এর বেশি চলবে না, এর একটা হাদিস চাই, নিয়ে আসুক কোথা থেকে নিয়ে আসছে। সুতরাং কারো শরীর মোটা হয় তো যদি এক বিঘতের জায়গায় আর একটু বেশি ফাঁক করে কোনো অসুবিধার কথা নাই, এই ক্ষেত্রে কোনো বাধা ধরা এরকম কোন পরিমাণ নেই যে এতটা পরিমাণ শুধু ফাঁক রাখতে পারবেন বা দুই পাকে একবারে মিলিয়ে রাখতে হবে, কোথাও এর প্রমাণ নেই। এগুলো মন গড়া কথা ফোকাহাদের যে এক বিঘত অথবা চার আঙ্গল বা কিছু দুই পায়ের মাঝখানে, কোনো হাদিস নেই সম্পর্কে। দুই নম্বর কথা, তারপরে মজাক কি নিয়ে করছে যে খুতবা যেহেতু আহলে হাদিসরা বাংলায় পড়ে সেই জন্য আহলে হাদিসদের নামাজ নিয়ে মজাক করছে। প্রথম কথা নামাজ নিয়ে মজাক, তারা তখন আজান দিছে বাংলায়। এই বিদাতীদেরকে বলবো যে তোমাদের ধর্মে, তোমাদের হানাফি ফেকাতে, নুরুল আনোয়ারে আর সমস্ত ফেকার কিতাবগুলিতে আছে যে ইমাম আবু হানিফার কাছে সূরা ফাতিহা ও ফার্সিতে জায়েজ, আর তকবীরে তাহরিমা এগুলো ফার্সি, যতগুলি তকবীর আছে নামাজের ভিতরে সবগুলি ফার্সিতে জায়েজ। আরে নামাজের ভিতরে তোমাদের মজহাবে জায়েজ, তোমাদের মজহাবে নামের কাছে, আমাদের কাছে তো নামাজের বাইরে শুধু খুতবাটা অন্য ভাষায় যায়। তাহলে তোমাদের ধর্ম নিয়ে তোমরা ঠাট্টা করছো, তোমাদের মজহাব নিয়ে তোমরা ঠাট্টা করছো, তোমাদের ইমাম সাহেবকে নিয়ে ঠাট্টা করছো। কারণ আবু হানিফা রহমতুল্লাহ এর কাছে আল্লাহ বুজুরুগ বার্তার আস্ত আল্লাহ আকবার না বলে বলা যায়, কেউ অস্বীকার করতে পারবে না। আসুক কেউ অস্বীকার করার মতো কোন মৌলভী থাকলে আসুক, তাদের কেউ আল্লাহ আকবার না বলে যদি আল্লাহ বুজুরুগ বার্তার আস্ত তকবীরে তাহরিমা করলেন আর তারপর রুকুতে গেলেন আল্লাহ বুজুরুগ বার্তার আস্ত, হ্যাঁ
আর তারপরে সেজদায় গেলেন, আল্লাহ বুজুর্গ বার্তার আজ সেজদা থেকে উঠলেন, যতগুলি তকবীর সবগুলি যে আল্লাহ বুজুর্গ বার্তার আজ ফার্সিতে বলেন, তাহলে আবু হানিফার কাছে নামাজ জায়েজ হয়ে যায়। সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহির রহমান থেকে আল্লাহ দলিল পর্যন্ত যদি ফার্সি ভাষায় পড়েন, ইউজাউউজুল ইমামু আল কিরাআতা বিল্লুগাতিল ফারসিয়াত নূরুল আনওয়ার ইবারত আছে, আমি পড়েছি এবং পড়িয়েছি সব কিতাব শিক্ষকতার যুগে, কোথায় যাবেন? এগুলো তো মূর্খ লোকদের চোখে ধুলা ছিটানোর জন্য, অন্যদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, নিজেদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা হচ্ছে। আমরা তো নামাজের বাইরে খুতবাকে বাংলা ভাষা বা অন্য ভাষায় জায়েজ করেছি, আর এটাই হচ্ছে হক, কারণ খুতবা মানে অ্যাড্রেস করা, সম্বোধন করা। আরবি ভাষায় যদি বাঙালিকে আর ইন্ডিয়ানদেরকে বা শ্রীলঙ্কানদেরকে অনারবদেরকে যদি আরবি ভাষায় খুতবা দেওয়া হয়, তো বকরি ছাগলের সামনে কিছু বলা একই কথা, কোনো পার্থক্য আছে নাকি? যারা এক কথা বুঝেন না, যেমন বকরি ছাগলে কিছু বললে বুঝে না, ওই রকম আরবি ভাষায় যদি ইংরেজদেরকে বলেন বা অনারবদেরকে বলেন, ওই রকমই অবস্থা। কারণ আরবি ভাষাতে খুতবা হবে এটা তো অযৌক্তিক কথা, অযৌক্তিক কথা। এই জন্য খুতবা সেখানকার ভাষায় হবে যেখানকার, যেখানে আপনি খুতবা দিচ্ছেন, যেখানে আপনার সামনে শ্রোতারা মেজরিটিতে রয়েছে। মেজরিটি দেখে আমার ফায়দা দেখতে হবে যে আমার কোন ভাষাটা এখানকার অধিকাংশ লোকেরা বোঝে, ওই ভাষাতে খুতবা হইতে হবে। সে জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক, আর অন্য কোন খুতবা হোক, বিয়ের খুতবা না সুন্নতি খুতবা পড়ে নেওয়ার পরে বাকিটা হোক, খুতবায় মাসুনা পড়বেন, খুতবায় মাসুনা পড়বেন। আর আমরা আলহামদুলিল্লাহ জুমার খুতবাতে, ঈদের খুতবাতে, সবগুলিতে খুতবায় মাসুনা পড়ি, ওদের মতো না যে বানানো খুতবাবার পড়ি, খুতবা মাসুনা পড়ার পরে তখন খেতাব করি, সম্বোধন করি, খুতবা থেকে খেতাব করা, আর খেতাব করা মানে সম্বোধন করা। উর্দুতে শব্দটি ব্যবহার হয়, মে আপসে খেতাব করনা চাহতা হুঁ, আরবিতে বলা হয় আনা উরিদু আন উখাতিবাকুম, তাহলে খেতাব মানে তো সম্বোধন করা, খেতাব মানে তো মন্ত্র পাঠ করা না, এরা তো মন্ত্র ধর্ম বানিয়ে ফেলেছে। সুতরাং যারা এই নামাজ নিয়ে মজাক করেছে, তারা আল্লাহকে নারাজ করেছে, তারা দিন নিয়ে ঠাট্টা মজাক করে ইমান ভঙ্গ করেছে, এবং এবার আবু হানিফাকে নিয়ে মজাক করেছে, তাদের মজহাবকে নিয়ে মজাক করেছে, আমাদেরকে নিয়ে মজাক করেনি। এই বিদাতিগুলো ভালো করে শুনিয়ে দিন তাদেরকে। এই জন্য তো মন্ত্রী, আমি এটাকে বলেছি, মন্ত্রী মিনিস্টার আমাদের দেশে বড় বড় পুঁজিপতিরা মূর্খ, কেন ইসলাম জানে না কেন? এই জন্য তারা জুমাটা পড়তে আসে। যদি আমরা বিষয়ভিত্তিক জুমার খুতবাগুলো শুনিয়ে দিতাম বাংলায়, অনেক মাসলা মাসাইল মন্ত্রী মিনিস্টাররা জানতে পারত আর পুঁজিপতিরা জানতে পারত। আর আলহামদুলিল্লাহ আমাদের এই জন্য আমাদের সহি আকিদার ভাইদের মসজিদে যারা নামাজ পড়ে, ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী মিনিস্টার নামাজ পড়লে ইসলাম জানতে পারে। সৌদি আরবে দেখেন তো, মন্ত্রী মিনিস্টার হলে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাগে, কেন? কারণ তারা শোনে, তাদের নিজের ভাষা, নিজের ভাষায় খুতবা শুনছে। ওয়াজ মাহফিল শোনার জন্য আসবে না, কোন মসজিদে দর্স হলেও মন্ত্রী মিনিস্টার কখনো আসবে না, আসতে পারবে? সিকিউরিটি লাগবে তার জন্য, বড় বড় পুঁজিপতি পয়সা ছেড়ে ব্যবসা ছেড়ে আসবে, আসবে না, কিন্তু জুমা পড়তে আসবে, ঈদ পড়তে আসবে। এই খুতবাগুলি বাংলাতে হইতে হবে বাঙালিদের জন্য, তাহলে ফায়দা হবে, তাহলে জাতিকে অজ্ঞতা থেকে মুক্ত করা যাবে। আল্লাহ পাক বুঝার তো।